সৌদি আরবে বেড়েছে রেকর্ড সংখ্যক জনবলের চাহিদা করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে সারা বিশ্ব যখন অর্থনৈতিক বাজারে মাথা উঁচু করে দাঁড়াতে চলেছে ঠিক সে সময় ওমান কুয়েত বাহরাইন ও আরব আমিরাতের কর্মসংস্থান বাড়তে শুরু করেছে এর মধ্যে সৌদি আরবে বেড়েছে রেকর্ড সংখ্যক জনবলের চাহিদা করোনাভাইরাস মহামারীর আঘাত সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সৌদি আরব দেশজুড়ে টিকা দান সময়োপযোগী সরকারি উদ্যোগ এবং বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধির জেরে নতুন উদ্যমে আরব বিশ্বের বৃহত্তম অর্থনীতি এক বছর আগেও যাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি শতাংশের বেশি কমে গিয়েছিল চার তাদেরই ত্রিমাসিক বাজেটে অর্থ উদ্ভৃত্ত দেখা গেছে সেই সাথে কমেছে বেকারত্বের হার গত তিন মাসে সৌদি আরবের সরকারি বেসরকারি ক্ষেত্রে চোদ্দ শতাংশ চাকরি বেড়েছে এর আগে কখনো মাত্র তিন মাসের ব্যবধানে এত পরিমাণ কর্মসংস্থান বৃদ্ধির রেকর্ড নেই দেশটিতে একুশ লাখ পঞ্চাশ হাজার বর্গকিলোমিটার আয়তনের এই দেশটি আলজেরিয়ার পরে আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ দেশটির শিক্ষার হার প্রায় আশি দশমিক পাঁচ শতাংশ দুই হাজার একুশ সালের রিপোর্ট অনুযায়ী সৌদি আরবের মাথাপিছু বাৎসরিক আয় দুই লাখ বিশ হাজার টাকা রিয়াল হল দেশটির মুদ্রার নাম যার মান বাংলাদেশি মুদ্রায় আঠাশ দশমিক শূন্য ছয় টাকা শুধু তেলেই নয় বেশ কিছু বিষয়ের কারণেই সৌদি আরব বিখ্যাত আর এসব কারণে সৌদি আরবকে বলা হয় মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউজ সৌদি আরব বাংলাদেশের তুলনায় চোদ্দ দশমিক পাঁচ গুণ বড় কিন্তু বাংলাদেশের জনসংখ্যা তার তুলনায় ছয় গুণ বেশি সৌদি আরবের প্রায় আশি ভাগ শ্রমিকই বিদেশি দেশটিতে প্রায় সাড়ে আট মিলিয়ন শ্রমিক রয়েছে যাদের মধ্যে ছয় মিলিয়নই বিদেশি এ শ্রমিকদের একটি বড় অংশ তেলক্ষেত্রে ও সেবা শিল্পে কাজ করে প্রতি বছর বাংলাদেশ থেকে সরকারিভাবে আট থেকে দশ লক্ষ শ্রমিক বিদেশে যান এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় বাজার সৌদি আরব সরকারি হিসেব অনুযায়ী বিদেশে বাংলাদেশি কর্মী আছেন এক কোটি বিশ লাখেরও বেশি গত তিন মাসে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের বাকি পাঁচ দেশ সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত ওমান ও বাহরাইনের চেয়েও চাকরি বৃদ্ধির হার বেশি ছিল সৌদিতে সরকারি প্রতিবেদনে বলা হয়েছে গত তিন মাসে চাকরি বেড়েছে মূলত প্রযুক্তি শিল্প পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বিক্রয় মার্কেটিং এবং বিনিয়োগ খাতে এসবের মধ্যে প্রযুক্তি খাতে কর্মসংস্থান বেড়েছে এগারো শতাংশ ডিজিটাল ব্যাংকিং কর্পোরেট কমিউনিকেশন মার্কেটিং এবং প্রযুক্তিগত পণ্যের বিস্তারের পাশাপাশি সৌদি শিল্প উৎপাদনও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে সৌদি সরকারের অর্থনৈতিক সংস্কারমূলক নীতির আওতায় দেশটিতে বিদেশি বিনিয়োগের ব্যাপক বৃদ্ধি কর্মসংস্থান বৃদ্ধির প্রধান কারণ এছাড়াও ইলেকট্রনিক্স পাইপ ফিচার নির্মাণ কাজ অটোমোবাইল ইত্যাদি কাজের চাহিদা সৌদি আরবে বরাবরই বেশি